আজকের বিষয় দূষিত লিভার পরিষ্কার করার ঘরোয়া উপায় নিয়ে। এই যে জুসটা দেখছেন, এই জুস দিনে এক চামচ করে খেলেই লিভারের সব রকম দূষিত পদার্থ বের হয়ে যাবে। কিভাবে এই জুস তৈরি করলাম এবং কখন খেতে হবে সেই সব বিস্তারিত জানাবো আপনাদের। কিন্তু আমার মনে হয় তার আগে জানানো উচিত লিভার রোগের লক্ষণগুলো কি, আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন। চলুন তাহলে আগে জানি এই রোগ এবং এর লক্ষণ সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলুদ চোখ লিভার রোগের এমন এক উপসর্গ যে হলুদ চোখ দেখলেই আপনি বুঝবেন যে লিভার ঠিকমতো কাজ করছে না। কেন হয় এমন? বিলরুবিন নামক একটি হলুদ রঙের পদার্থ সাধারণত লিভার দ্বারা বিকল হয়ে শরীর থেকে অপসারিত হয়, কিন্তু যখন লিভারের সমস্যা হয় তখন শরীরের বিলরুবিন জমা হতে থাকে যা চোখের সাদা অংশকে হলুদ করে তোলে। তাই চোখের সাদা অংশে হালকা হলুদ ভাব দেখলেই আপনি বুঝবেন আপনার লিভার রোগ হয়েছে। আবার একটি বিষয় হলো, হঠাৎ যদি আপনার পেটটা ফুলে যায় তাহলেও বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত, আপনার লিভার ভালো মতো কাজ করছে না। কেন পেট ফুলে যায়? কারণ লিভারের আশেপাশের রক্তনালী সমূহের মধ্যে বর্ধিত চাপ পেটের ভেতর তরল জমা করতে পারে। তাই আপনার যদি পেট ফুলে যায় সেটা গ্যাস, খাবার কিংবা অন্য তরলের কারণে হচ্ছে নাকি আপনার এই লিভার অকেজ হওয়ার কারণে হচ্ছে সে সম্পর্কে অবশ্যই নিশ্চিত হবেন। লিভার রোগে আক্রান্তদের মধ্যে আরেকটি উপসর্গ হলো শরীরে সর্বত্র অস্বাভাবিক চুলকানি দেখা দেয়। এর কারণ হলো লিভারের রোগে আক্রান্ত হলে শরীরের মধ্যে পিত্তরস জমা হতে থাকে, এই কারণে এমন উপসর্গ দেখা দেয়। যদি সামান্য কোনো কিছুই আপনি ভুলে যান, এখনই কিছু শুনলেন এবং সেটা ভুলে গেলেন, তাহলেও বুঝবেন যে আপনি লিভার রোগে আক্রান্ত হয়েছেন। এর কারণ হলো রক্ত থেকে টক্সিন অপসারণে লিভার ব্যর্থ হয়, ফলে মস্তিষ্কের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে থাকে। লিভার দূষিত হওয়া মানে আপনার সারা শরীর ধীরে ধীরে অচল হয়ে পড়া। যদি আপনি শরীরে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন এবং এটা দীর্ঘদিন ধরে চলতেই থাকে, আপনার যদি কোনো কাজেই মন না বসে এবং সম্পূর্ণ বিশ্রাম নিতে ইচ্ছা করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার লিভার ঠিকমতো কাজ করছে না। লিভার রোগের কারণ কি হতে পারে? যে ভাইরাস অথবা জীবাণু দ্বারা লিভার সংক্রমিত হয়েছে এবং এরপরে লিভারের প্রদাহে লিভারের কার্যক্ষমতা কমে গিয়েছে। এমন হতে পারে যে আপনার হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস দ্বারা লিভার সংক্রমিত হয়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে রক্ত, যৌন মেলামেশা এবং অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ে। আবার কেউ যদি অতিরিক্ত এবং দীর্ঘমেয়াদে অ্যালকোহল সেবন করে তাহলেও লিভারের অনেক ক্ষতি হয়, এমনকি শেষ পর্যন্ত যকৃতের কঠিন রোগও হয়ে যায়। অতিরিক্ত ওজনও লিভার রোগের জন্য দায়ী। অতিরিক্ত ওজন বা স্থূলতা যেমন দেখতে খারাপ লাগে, তেমনি শরীরের অন্যান্য অর্গ্যানগুলোর জন্যও এই মেদ চর্বি অত্যন্ত ক্ষতিকর। যেমন লিভার সিরোসিস বা লিভারের ক্ষত হতে পারে এই চর্বির কারণে। আবার যদি কখনো আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে বা লিভারে চর্বি জমে গিয়ে থাকে, তবুও বুঝবেন যে আপনার লিভারের রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। এর চেয়েও বড় কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, তাই উচিত এখন থেকেই আপনার ঘরোয়া কোনো চিকিৎসার মাধ্যমে লিভারকে সুস্থ রাখা। যদি আপনার পরিবারে লিভার রোগের কোনো ইতিহাস থাকে, পরিবারের কোনো সদস্য লিভার রোগে বা লিভার ক্যান্সারে মারা গিয়ে থাকে, তাহলে আপনি আপনার লিভার নিয়ে একটু যত্নবান হন এবং চেষ্টা করুন সবসময় লিভারকে দূষণমুক্ত রাখতে। এবার আসছি এই জুসের প্রসঙ্গে। এই জুস আমি কি দিয়ে তৈরি করেছি? জুসটা তৈরি করেছি আমলকি দিয়ে। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা খুব দ্রুত এবং খুব সহজেই লিভারকে দূষণমুক্ত করে লিভারের সব রকম রোগ থেকে আপনাকে রক্ষা করবে। লিভারের রোগ হওয়ার পরেও যদি আপনি এই জুস গ্রহণ করেন, তাহলেও অতি দ্রুত আপনি এই রোগ থেকে মুক্ত হবেন। আমলকির উপকারিতা সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে প্রথমেই বলা হয়েছে, এই আমলকি পেটের পীড়া, লিভার ও জন্ডিসের রোগে উপকারী। এছাড়া এই আমলকি আপনার দাঁতের রোগ দূর করতে পারে।
সর্দি, কাশি এবং রক্ত স্বল্পতার জন্যও এই ফল খুব উপকারী। যদি এই ফল আপনি সেবন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। শরীরে ইনসুলিনের ক্ষরণ অনেক বাড়িয়ে দেয় এই আমলকি। আমলকিতে এত পরিমাণ ভিটামিন সি রয়েছে যে তা পেয়ারা এবং কাগজি লেবুর চেয়ে 3 এবং 10 গুণ বেশি। আমলকিতে কমলার চেয়ে 20 গুণ বেশি ভিটামিন সি রয়েছে এবং আপেলের চেয়ে 120 গুণ বেশি, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে প্রায় 60 গুণ বেশি ভিটামিন সি আছে। একজন মানুষ প্রতিদিন কয়টা আমলকি খাবেন, এই জন্য আমি আমলকির রস করে আপনাদের দেখাচ্ছি। এই রস থেকে জুসটা তৈরি করেছি। লিভারের রোগ সারানোর পাশাপাশি এই জুস আপনার শরীরের আর কি কি উপকার করবে, বা আপনি যদি আগে থেকে আরো কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এই জুস সেবন করতে পারবেন কিনা সেই সম্পর্কে বলছি। আমলকি স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে, দীর্ঘমেয়াদী সর্দি, কাশি, হাঁপানির রোগের উপশম করায়। এটি হৃদযন্ত্র এবং মস্তিষ্কের শক্তিবর্ধক। এই জুস আপনার চিন্তার ক্ষমতা এবং বুদ্ধিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। দাঁত, চুল এবং ত্বককে একই সাথে ভালো রাখবে। খাবারের রুচি অনেক গুণ বাড়িয়ে দেবে। কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে, মাথা ব্যথা, এমনকি যাদের রক্তশূন্যতা বা পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, তারাও এই জুস খেলে উপকার পাবেন এবং কয়েকদিনের মধ্যে এই রোগ আপনার শরীর থেকে চিরদিনের মতো বিদায় নেবে। প্রচুর পরিমাণে ভিটামিন সি ছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধী। বলা হয়ে থাকে আমলকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। প্রতিদিন যদি এই জুস কেউ সেবন করতে পারে তাহলে তার পেপটিক আলসার কখনো হবে না, বা এরকম আলসারের সমস্যা হয়ে থাকলেও আপনি এই রোগ থেকে রক্ষা পাবেন। শরীরের যত রকম বিষাক্ত পদার্থ জমা হয় সব কিছু বের করে দিতে পারে এই জুস। তাই এই জুস সেবনে আপনার শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি অর্গ্যান একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং যাদের হাই কোলেস্টেরল রয়েছে তারা যদি এই জুস সেবন করেন তাহলে এই দুই সমস্যা একই সাথে গোড়া থেকে নির্মূল হবে। এই রকম সমস্যার জন্য আপনাকে কখনোই আর ভুগতে হবে না বা ডাক্তারের কাছে যেতে হবে না। তবুও কিছু সতর্কতা রয়েছে এই জুস সেবনের, যেমন আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই জুস এই নিয়মে সেবন করা যাবে না। এই জুস আপনি সেবন করলে অবশ্যই আপনাকে দিনে 3 লিটার পানি পান করতে হবে, না হলে আপনার পানি শূন্যতা থেকে কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। আবার আপনি যদি ডায়াবেটিসের জন্য কোনো ঔষধ নিয়মিত গ্রহণ করতে থাকেন তাহলে এই জুস আপনি সেবন করতে পারবেন না, কারণ রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত কমিয়ে আনে এই জুস। তাই একই সাথে এই জুস এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঔষধ সেবন করা যাবে না। এবার বলছি এই জুস আপনি কিভাবে তৈরি করবেন এবং কখন খাবেন। প্রথমেই একজন মানুষের জন্য এই জুস তৈরি করার মাপ বলছি। একজন মানুষ দিনে 3 থেকে 4টি মাঝারি সাইজের আমলকির জুস খেতে পারবেন। অর্থাৎ এই 3 থেকে 4টি আমলকি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন অথবা পাটায় পিষে নিন। অল্প পরিমাণে পানি যোগ করতে হবে, তারপরে এটাকে কোনো স্ট্রেইনার বা ছাকনার সাহায্যে ছেঁকে নিন। ছাকলে এরকম জুস হবে। এই জুস 1 টেবিল চামচ পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষ খেতে পারবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক মানুষ 1 লিটার উষ্ণ পানি পান করবেন। তারপরে এই জুস আপনি সেবন করবেন এবং তার আধা ঘন্টা পরে এই জুস আপনি সেবন করবেন এবং তারও আধা ঘন্টা পরে আপনি যে কোনো নাস্তা করতে পারবেন। এই হচ্ছে আমলকির জুস খাওয়ার নিয়ম। এইভাবে আপনি টানা সর্বোচ্চ 21 দিন পর্যন্ত গ্রহণ করুন। 21 দিন পর্যন্ত গ্রহণ করলে আপনার লিভারের রোগ দূর হবে। শুধু তাই নয়, আরও যেসব রোগের কথা বললাম সেই সব রোগ থেকেও আপনি মুক্তি পাবেন এই নিয়মে জুস সেবন করলে। যারা বলবেন যে আমলকি চিবিয়ে খেলে হবে কিনা তাদের জন্য বলছি, দিনে 3-4টি আমলকি চিবিয়ে খেলে আপনার শরীরের অনেক উপকার হবে, কিন্তু লিভার পরিষ্কার করতে চাইলে আপনাকে আমলকি জুস করেই খেতে হবে। আজকের বিষয় আপনাদের কেমন লেগেছে
যদি ভালো লাগে তবে অবশ্যই এইভাবে আমলকির জুস পান করুন এবং লিভার রোগসহ শরীরের অন্যান্য রোগকে দূরে রাখুন। সারা জীবন সুস্থ সুন্দর থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলে যাবেন না।